हेलो फ्रेंड्स, ब्यूटी टा चैनले आपनादेर स्वागत जानाई। बंधुरा, मात्र तीन दिनेर चैलेंज, आपनार त्वके ग्लोइंग उज्जवल एवं जे कोनो दाग छोप दूर करे ओ गोटा बा ब्रण मुक्त करे एवं कालो चेहराके फर्सा ओ चकचके करार दुटी विशेष रेमेडी तैरी करे देखाबो। एई रेमेडी दुटो एकदमई प्राकृतिक एवं जे कोनो प्रकार पार्श्व प्रतिक्रिया मुक्त, अर्थात जा त्वकेर कोनो क्षति छाड़ाई त्वके धबधबे फर्सा ও দাগ ছোপ দূর করতে সাহায্য করবে এবং এই রেমেডি দুটোকে ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। আর গোসলের আগে অথবা রাতের বেলা এই রেমেডি দুটো ব্যবহার করলে সবথেকে ভালো ফলাফল পাওয়া যাবে। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করে নিতে হবে আজকের এই রেমেডি দুটোকে। তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, যারা এখনো বিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যার ফলে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারবেন। রেমেডিটির দুটির মধ্যে প্রথমটি অর্থাৎ প্রথম স্টেপটি হচ্ছে ক্লিনজার। ত্বককে ক্লিন রাখা ত্বকের জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ। ক্লিনজারটি তৈরির জন্য সবার প্রথমে একটি পরিষ্কার আলু নিয়ে নিতে হবে। এরপর আলুটিকে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে আলুর পেস্ট তৈরি করে নিতে হবে। এভাবে আলুর পেস্ট তৈরি করে না হয়ে গেলে এরপর একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে এবং এতে সবার প্রথমে এক চামচ টক দই নিয়ে নিতে হবে। তারপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ আলুর রস এবং এরপর হাফ চামচ হলুদ গুঁড়ো এর সাথে অ্যাড করে নিতে হবে। এরপর সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এই ক্লিনজারটি ত্বকে ডিপলি ক্লিন করবে এবং সেই সাথে ত্বকে রোদে পোড়া ভাব আর যে কোনো কালচে বা বাদামি দাগ ছোপ খুব দ্রুত রিমুভ করতে সাহায্য করবে। মিক্স করা হয়ে গেলে তুলোর সাহায্যে এভাবে নিয়ে মুখের পুরো ত্বকের উপর মাসাজ করে করে এভাবে লাগিয়ে নিতে হবে। এভাবে আপনার হাত, ঘাড়, গলাতেও লাগিয়ে নিতে পারেন। পুরো মুখে এভাবে লাগিয়ে না হয়ে গেলে ত্বকের উপর এভাবে 5 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে এবং 5 মিনিট পর হাত দিয়ে এভাবে মাসাজ করতে হবে। বন্ধুরা, রোদ থেকে এসে গোসলের আগে এই ক্লিনজারটি অ্যাপ্লাই করলে ত্বকের পুড়ে যাওয়া এবং কালচে হয়ে যাওয়া কমে যাবে। এভাবে মাসাজ করার পর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে। দ্বিতীয় স্টেপে রয়েছে ফেস প্যাক। ফেস প্যাকটি তৈরির জন্য 2 চামচ বেসন নিয়ে নিতে হবে। তারপর 2 চামচ আলুর রস এর সাথে অ্যাড করে নিতে হবে। এরপর এর সাথে 2 চামচ টক দই অ্যাড করে নিতে হবে। এবং তারপর 1 চামচ পরিমাণ কফি পাউডার এর সাথে অ্যাড করে নিতে হবে। এরপর সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ফ্রেন্ডস, এই ফেস প্যাকটি ত্বকে মসৃণ আর ফর্সা করতে অত্যন্ত কার্যকরী এবং এটা সব ধরনের ত্বকেই ব্যবহার করা যাবে। এভাবে মিক্স করা হয়ে গেলে ফেস প্যাকটিকে পুরো ত্বকে লাগিয়ে নিতে হবে এবং আপনারা ইচ্ছে করলে হাত, পা, ঘাড়, গলা সহ পুরো শরীরে লাগিয়ে নিতে পারেন। বন্ধুরা, এই ফেস প্যাকটিকে আপনারা স্কিনে লাগানোর সাথে সাথে অনেক ভালো রেজাল্ট পাবেন, অর্থাৎ ইনস্ট্যান্ট স্কিনকে ঝকঝকে করে তুলবে এই ফেস প্যাকটি। এখন পুরো ত্বকে লাগানোর পর 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে শুকানো পর্যন্ত। শুকিয়ে আসলে নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে। ফ্রেন্ডস, সপ্তাহে 3 দিন এই রেমেডিটি টানা লাগিয়ে দেখুন চেহারা আগের থেকে কতটা ফর্সা আর উজ্জ্বল হয়ে গেছে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এবং আরও ভালো ভালো ভিডিও পেতে বিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।